কালীঘাটের কাকুর দেওয়া বয়ানের সঙ্গে অসঙ্গতি তার ম্যানেজারের বক্তব্যে, দাবি ইডির নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সূর্যকৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি ইডি তদন্তকারীদের। কলকাতা, ২৭ মে, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে সূর্যকৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই ও ইডির তদন্তকারীরা। জানা গিয়েছে তার একাধিক কোম্পানির দেখভালের দায়িত্বে থাকা ম্যানেজারের বয়ানের সঙ্গে সূর্যকৃষ্ণ ভদ্রের দেওয়া বয়ানের অসঙ্গতি রয়েছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। একই প্রশ্ন সূর্যকৃষ্ণ ভদ্র এবং তার ম্যানেজারকে পৃথক পৃথক দিন করা হলে তারা দুজনে একই প্রশ্নের দুরকম উত্তর দিয়েছেন বলে খবর। ফলে কোনটা ঠিক তা জানতে এবার সূর্যকৃষ্ণ ভদ্র এবং তার ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। নিযোগ দুর্নীতি মামলার তদন্তে কালীঘাটের কাকু ওরফে সূর্যকৃষ্ণ ভদ্রকে আগামী মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। এর আগে তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে অনেক ডিজিটাল নথিপত্র এবং তার ব্যবহার করা মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। সূর্যকৃষ্ণ ভদ্রের একাধিক সংস্থার দেখভালের দায়িত্বে যিনি ছিলেন সেই ব্যক্তিকেও তলব করে তার বয়ান রেকর্ড করেছেন ইডি তদন্তকারীরা। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন কালীঘাটের কাকু ওরফে সূর্যকৃষ্ণ ভদ্র মাঝে মধ্যেই তার বিভিন্ন সংস্থায় টাকা জমা দেওয়ার কথা বলতেন। একাধিক ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসতেন, তবে কি কথা হতো সেই সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পাশাপাশি এই সকল টাকা শুধুমাত্র যে শুধু বিভিন্ন ভুজো কোম্পানিতে জমা পড়ত তেমনটা নয়, বরং এই টাকার সঙ্গে যুক্ত রয়েছেন তার স্ত্রী এবং মেয়েও, রয়েছে তার বিভিন্ন ব্যবসাও, এমনটাই দাবি তদন্তকারীদের। অভিযোগ, বিভিন্ন জেলায় যারা এজেন্ট ছিল তাদের কাছ থেকে সরাসরি মোটা অঙ্কের টাকার কমিশন চলে আসত সূর্যকৃষ্ণ ভদ্রের কাছে এবং সেই টাকা গচ্ছিত রাখার জন্য খোলা হয়েছিল একাধিক নকল সংস্থা বা ভুজো কোম্পানি। মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা খতিয়ে দেখতে চাইছেন যে সূর্যকৃষ্ণ ভদ্রের কোটি কোটি টাকার যে উত্তস্তা কোথা থেকে এসেছিল।